আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আঁকব একটি শাপলা ফুল। স্কুলের সিলেবাসে বাচ্চাদের জন্য এটি একটা ইম্পর্টেন্ট ড্রয়িং, তাই সকল বাচ্চাদের উচিত এই নিয়মটি শিখে নেওয়া যে কিভাবে একটি শাপলা ফুল সহজ কৌশলে আঁকতে হয়। সহজ কৌশলেই সুন্দর একটি শাপলা আঁকা যায়, এজন্য আমাদের কি করতে হবে, প্রথমে দেখুন একটি ইউ আকৃতি করে নিতে হবে। আমরা কি আঁকলাম এখানে, ইংরেজি অক্ষর ইউ। এরপর কি করব, এখান থেকে সুন্দর করে হালকা বাঁকা করে নিচের দিকে নিয়ে আসব। আবার আমরা কি করব, এখান থেকে একই রকম করে নিয়ে আসব, তবে এই দাগের সাথে লাগিয়ে দিব। এখন আমরা এর মাঝে এভাবে এখান থেকে একটি পাপড়ি আঁকব। আমরা কিন্তু এখানে ধাপে ধাপে শিখতেছি, মোটেও মোটেও কঠিন কিছু না। এরপর আমরা এখান থেকে দেখুন এই মাঝে নিচের থেকে এইভাবে একটা দাগ এদিকে দিব এবং এটা এভাবে এটার সাথে লাগাই দিব। আবার একই রকম করে এই পাশেও একটা দাগ বাঁকা করে নিব এবং এটার সাথে এটা লাগাই দিব। এখন এখান থেকে একটা দাগ উপর দিকে, আবার নিচের দিকে, আবার এখান থেকে একটা দাগ এভাবে এবং এভাবে উপরে, এর মাঝে এভাবে এবং এর মাঝেও পাপড়ি আঁকলাম। এখন সহজভাবে এখানে দেখুন, একটু আপনাদেরকে জুম করে দেখাই, এর মাঝে আমরা কি করব, এখান থেকে এভাবে আঁকব, এর উপরে আবার এরকম। আশা করছি এভাবে ছোট্ট বাচ্চারা আঁকতে পারবে। শাপলা ফুলের ওপরের অংশ আঁকা শেষ, এরপর আমরা কি করব, নিচের দিকে এভাবে দাগ আঁকব। এখানে একটি যদি পাতা আঁকি তাহলে কিভাবে আঁকব, ছোট বাচ্চাদের জন্য এভাবে একটি চ্যাপটা গোল করে নিতে হবে। চ্যাপটা গোল করে নেওয়ার পর এখানে এভাবে একটি দাগ এবং এখান থেকে এভাবে একটি দাগ, তারপর এই দাগটা স্পষ্ট করতে হবে, হালকা করে দিয়ে নিব, তাহলে আমাদের জন্য সহজ হবে। বন্ধুরা, শাপলা আঁকার জন্য এই কৌশলটি ছোট্ট বাচ্চাদের জন্য অনেক কার্যকর হবে। এই অস্পষ্ট দাগটি আমরা রাবার দিয়ে মিশে নিব। এখন আপনারা দেখবেন এটাতে আমরা কিভাবে সহজেই রং করব। প্রথমে শাপলা ফুলের মাঝে আমরা দেখতে পাচ্ছি এই অংশে হলুদ রং করব। আমরা এই রংটা করছি কাঠ পেন্সিলের রং, এটা হচ্ছে পেট্রা কোম্পানির রং। এই রংটি আপনি করতে পারেন, অথবা যে কোনো ব্র্যান্ডের আপনি প্যাস্টেল রঙেও করতে পারেন। পেন্সিল রঙে করলে বাচ্চাদের রঙগুলো বাহিরে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এভাবে ওপরের অংশে করলাম, আবার এখান থেকে নিচের অংশেও করব একই রকম করে। দেখুন এক মাথা থেকে ওপর দিকে এভাবে তুলে দিচ্ছি আমরা। পুরো পাপড়িতেই কিন্তু রং করতে হবে, যদি না করেন, একটু সুন্দর করতে চান, তাহলে ছোট বাচ্চাদের জন্য কঠিন হবে। সুন্দর করলে এর থেকে অনেক সুন্দর করা যায়, কিন্তু ছোট বাচ্চাদের বুঝতে কষ্ট হয় বা রং করতে অসুবিধা হয়, এজন্য আমরা শেখাচ্ছি ছোট বাচ্চারা যেভাবে করতে পারবে, তাদের যেভাবে রং করলে সুবিধা হবে সেরকম করে আমি শেখাচ্ছি। একেবারে পুরোপুরি গোলাপি কালার করলাম, সবগুলো পাপড়ি আমরা একই রকম করে গোলাপি রং করব। এমনভাবে রং করব রংগুলো যেন দাগের বাহিরে না যায়। রং করার সময় অবশ্যই সাবধানে এবং মনোযোগ দিয়ে ধীরে সুস্থে রং করা উচিত। এখন আমরা এর মাঝে সবুজ বা হালকা সবুজ রংটা করব। এই রংটাই আবার পাতাতে করব। কালো সাইন পেন বা পেন্সিল দিয়ে যদি এভাবে আউটলাইন দেওয়া যায় তাহলে সুন্দর লাগবে। আর এই পাতার মাঝে দেখতে পাচ্ছেন এখানে একটি গোল করে দাগ আঁকতে হবে। এরপর কি করতে হবে, এদিকে একটা দাগ দিতে হবে, এদিকে একটা দাগ, এদিকে একটা দাগ, এদিকে এবং এদিকে। দেখুন তাহলে ছোট্ট বাচ্চাদের জন্য সহজেই সুন্দর একটি শাপলা ফুল আঁকা সম্পূর্ণ হলো। এই শাপলা ফুলটি আঁকা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং অন্যান্য বন্ধুদের আমন্ত্রণ করবেন আমাদের এই চ্যানেলে। প্রয়োজনীয় ভিডিও পেতে কমেন্ট করুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।